কোচবিহার জেলা থেকে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পদের ইন্টারভিউ দিতে চলেছ। তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক হলো কোচবিহারের রাজবংশ অথবা কোচবিহারের উত্থান, কীভাবে হলো এই জায়গাটায়, আজকে কীভাবে আসলো। আজকে আমরা ভিডিওতে সেই বিষয়টা আলোচনা করব। তোমরা যারা জানতে চাও ইন্টারভিউয়ের জন্য, তারা হচ্ছে ভিডিওটিকে স্কিপ করবে না, না করে পুরোটা মনোযোগ সহকারে দেখো। আর যদি তোমাদের নোটস প্রয়োজন হয় কোচবিহার সম্পর্কে এবং আইসিডিএস এর সামগ্রিক বিষয়গুলো সম্পর্কে, তাহলে অবশ্যই আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে তোমরা যোগাযোগ করো। তোমাদের নোটসের মূল্য অতি অল্প সামান্য, 300 টাকা মাত্র পে করতে হবে। কোচবিহারের সমগ্র তথ্য এবং হচ্ছে আইসিডিএস এর গুরুত্বপূর্ণ তথ্য, সেগুলো তোমরা যেমন পেয়ে যাবে, ঠিক তেমনই তোমাদের আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে নেব। আমার অলরেডি 2টো গ্রুপ তৈরি হয়ে গিয়েছে, তো জয়েন করিয়ে নেওয়া হবে। সেখানে হচ্ছে টাইম টু টাইম আরও আপ টু ডেট ইনফরমেশান তোমাদের দেওয়া হবে ইন্টারভিউ চলা পর্যন্ত। তো কোচবিহারের প্রারম্ভিক ইতিহাস খুঁজতে হবে আসামের ইতিহাসে। কোচবিহারের যদি ইতিহাস জানতে হয়, আসামের ইতিহাস জানাটা কিছুটা দরকারই আছে। প্রথম দিকে এই অঞ্চলটি প্রাকজ্যোতিষা নামে পরিচিত ছিল। প্রাকজ্যোতিষা ইন্টারভিউতে প্রশ্ন হতে পারে, যা রামায়ণ ও মহাভারতে উল্লেখ করা হয়েছে। তাহলে এই যে কোচবিহারের এই যে পূর্ব নাম একটা পাওয়া গেল প্রাকজ্যোতিষা, সেটা যে ধর্মগ্রন্থ রয়েছে রামায়ণ মহাভারত, সেখানে উল্লেখ করা হয়েছে। দেখা যায় যে প্রাকজ্যোতিষার মূল অঞ্চলের পশ্চিম অংশটি পরবর্তী সময়ে কামরূপ নামে পরিচিত হয়েছিল। প্রাকজ্যোতিষার মূল অঞ্চলের পশ্চিম অংশটি পরবর্তী সময়ে কামরূপ নামে পরিচিত হয়েছিল। কামরূপ কিছু সময়ের জন্য গুপ্ত ও পালদের শাসনের অধীনে ছিল। ঐতিহ্য অনুসারে ১৪৯৮ খ্রিস্টাব্দে মুসলিম সেনাবাহিনী কামরূপ জয় করে, কিন্তু তারা বেশিদিন রাজত্ব ধরে রাখতে পারেননি। মুসলিম সেনাবাহিনীকে বিতাড়িত করার পর কামতা রাজ্য অরাজকতায় আচ্ছন্ন হয়ে পড়ে। মুসলিম সেনাবাহিনীকে বিতাড়িত করার পর কামতা রাজ্য অরাজকতায় আচ্ছন্ন হয়ে পড়ে। সেই সময়ে কোচ রাজার উত্থান শুরু হয়। এই যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই যেটা, এটা হলো কোচ রাজবংশের রাজকীয় প্রতীক। কোচ রাজবংশের রাজকীয় প্রতীক হলো এটি। এবার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, এটা হলো মহারাজা নৃপেন্দ্র নারায়ণের মূর্তি, যেটা কোচবিহারের জেলা আদালতের সামনে সাগরদিঘি চত্বরে রয়েছে। প্রশ্ন এরকম হতে পারে যে সাগরদিঘির ওখানে যে মূর্তিটা রয়েছে সেটা কার মূর্তি? তো অনেকে মূর্তিটা দেখেছে, হয়তোবা পড়ার সময় পায়নি, অথবা হতে পারে তোমরা সকলেই এটা জানো যে সেটা হলো মহারাজা নৃপেন্দ্র নারায়ণের মূর্তি। তো তারপরে যেটা হয়, রাজা বিশ্বসিংহ কামতেশ্বর উপাধি গ্রহণ করেন। তিনি 1533 সালে মারা যান এবং তার স্থলাভিষিক্ত হন দ্বিতীয় পুত্র নরনারায়ণ, যিনি মল্ল নারায়ণ নামেও পরিচিত ছিলেন। এই যে কে কী নামে পরিচিত ছিলেন এবং কে কার পুত্র, এই জিনিসগুলো তোমরা মনে রাখবে। নরসিংহের সাথে গৃহযুদ্ধের পর যিনি মরুং এবং তারপরে ভুটানে পালিয়ে যান। নরনারায়ণ 1584 সালে মারা যান এবং তার স্থলে বসেন তার পুত্র লক্ষ্মীনারায়ণ, যিনি 1627 সালে মারা যান। লক্ষ্মীনারায়ণের পর তার পুত্র বীর নারায়ণ হচ্ছে সিংহাসনে বসেন। তার পরবর্তী বছরগুলোতে তিনি তার একমাত্র পুত্র মহিনারায়ণকেও নাজিরদেও হিসেবে নিযুক্ত করেছিলেন। বীর নারায়ণ 1632 সালে মারা যান এবং তার পুত্র প্রাণনারায়ণ 1666 সাল পর্যন্ত রাজত্ব করেন। এত রাজার নাম মনে রাখাটা সত্যি চাপের। তোমরা চেষ্টা করবে যতটা সম্ভব একটা ছকের মতো বানিয়ে যতটা মনে রাখা যায়। তিনি বানেশ্বরের মন্দির বা নির্মাণ বা মেরামত করেন। তাহলে দেখো, প্রাণনারায়ণ তিনি হচ্ছে বানেশ্বরের মন্দির নির্মাণ বা মেরামত করেন। মদন নারায়ণ তার পিতার স্থলাভিষিক্ত হন, অর্থাৎ তার পিতার জায়গায় বসেন। তার রাজত্ব থেকেই কোচবিহার
কোচবিহারে ভুটানের প্রভাব শুরু হয়। তাহলে কার রাজত্বকালে কোচবিহারে ভুটানের রাজত্ব শুরু হয়? মদ নারায়ণের রাজত্বকাল থেকে। তিনি 1680 সালে একজন পুরুষ উত্তরাধিকারী ছাড়াই মারা যান, তো তার কোনো ছেলে ছিল না। সেই অবস্থায় প্রাণনারায়ণের তৃতীয় পুত্র অর্থাৎ এই যে যিনি মারা গেলেন তার ভাই, তাকে সিংহাসনে বসানো হয়। সংঘর্ষে তিনি নিহত হন। তারপর প্রাণনারায়ণের প্রপুত্র অর্থাৎ নাতির ছেলেকে মহেন্দ্র নারায়ণকে সিংহাসনে বসানো হয়। মহেন্দ্র নারায়ণের মৃত্যুর সাথে সাথে রূপনারায়ণ ক্ষমতায় বসেন। 21 বছর রাজত্ব করার পর 1714 সালে তিনি মারা যান। তার পুত্র উপেন্দ্র নারায়ণ 1763 সাল পর্যন্ত বহাল ছিলেন। তো এভাবেই কিন্তু একের পর এক রাজা কোচবিহারের সিংহাসনে বসেন। তো সেই সময় ভুটিয়াদের প্রভাব বেড়ে গিয়েছিল যে ভুটানের একটি কার্যালয়ে কোচবিহারের সেনাবাহিনী নিয়ে স্থায়ীভাবে অবস্থান করছিলেন কে? ধৈরেন্দ্র নারায়ণ রায়। পরবর্তীতে কী হয়? পরবর্তী বছরগুলোতে তাকে ভুটান বন্দীও করে রেখেছিল এবং তার পুত্র ধরেন্দ্র নারায়ণকে সিংহাসনে বসানো হয়েছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই সময়টায় ভারতে চলে আসে। তাদের সীমান্তের কাছে ভুটিয়াদের ক্রমবর্ধমান শক্তিকে উদ্বেগের সাথে দেখেছিল। নাজিরের সাহায্যে আবেদন করে কোম্পানির পক্ষ থেকে স্বীকার করা হয় নাজিরের সাহায্য এবং 1773 খ্রিস্টাব্দে 5ই এপ্রিল যুব মহারাজা ধরেন্দ্র নারায়ণ এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। এরপর 1774 সালের 25শে এপ্রিল ভুটান ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে শান্তি সমাপ্ত হয়, যার ফলশ্রুতিতে ধরেন্দ্র নারায়ণ বন্দিদশা থেকে মুক্তি পান। ধরেন্দ্র নারায়ণ 1775 সালে মারা যান। তারপরে ধরেন্দ্র নারায়ণ দ্বিতীয়বার আবার দায়িত্ব নেন এবং বলা হয়েছে যে কি, এখানে একটু আমার বুঝতে অসুবিধা হলো, যাই হোক পরে দেখছি। তিনি 1780 সালে তার একমাত্র উত্তরাধিকারী হরেন্দ্র নারায়ণকে রেখে মারা যান। তার মৃত্যুর পর নরেন্দ্র নারায়ণ তার স্থলাভিষিক্ত হন। 1759 সালে জি পেম্বারটন কোচবিহারের একটি টপোগ্রাফিক জরিপ করেছিলেন। নৃপেন্দ্র নারায়ণ, দেখো এই নামটি ভীষণ ইম্পর্টেন্ট, তখন 1 বছর বয়স, 1763 সালে তার পিতা সিংহাসনে বসেন। তো নৃপেন্দ্র নারায়ণ মাত্র 1 বছর বয়সে 1763 সালে সিংহাসনে বসেন। তিনি বালক থাকাকালীন প্রশাসনের দায়িত্ব গভর্নর কর্তৃক নিযুক্ত একজন কমিশনের হাতে ন্যস্ত হয়। সেই রাজত্ব থেকে কোচবিহার প্রশাসন আধুনিক পর্যায়ে প্রবেশ করে। কমিশনার, প্রথম কমিশনার ছিলেন কর্নেল জে.সি. হাটন। তো এরপরে তোমরা এখানে দেখতেই পাচ্ছ ক্ষমতা গ্রহণের পর কমিশনারদের দ্বারা প্রশাসনের আধুনিক কোচবিহার তৈরি হয়। যাই হোক, সম্পূর্ণ ইতিহাসটা বলে শেষ করা যাচ্ছে না, প্রচুর ইতিহাস রয়েছে, তোমার নোটস এগুলো সব পেয়ে যাবে। ইতিহাস অনুযায়ী কামরূপের যে প্রাচীন অঞ্চলটি পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার বর্তমান অঞ্চলের উন্নয়নে ভূমিকা পালন করেছিল, সেই প্রাচীন অঞ্চলটি অস্তিত্ব বিখ্যাত গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের এলাহাবাদ স্তম্ভের শিলালিপিতে খ্রিস্টীয় 4th শতাব্দীর কামরূপ অঞ্চলের অংশরূপে উল্লেখ রয়েছে। এটাও একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা লাইন। খেন রাজবংশটি নীলধ্বজের রাজা, রাজবংশের প্রতিষ্ঠাতা, তার পুত্র চক্রধ্বজ এবং নাতি নীলাম্বরের জন্য উল্লেখ করা হয়। কেউ কেউ বলেছেন যে কোচ রাজবংশ নীলাম্বরের বংশ অনুসরণ করেছিল, কিন্তু সর্বাধিক গৃহীত মত অনুযায়ী মহারাজা বিশ্বসিংহ 1510 হবে খুব সম্ভবত খ্রিস্টাব্দে বা 1530 খ্রিস্টাব্দে একটি স্বাধীন কোচ প্রতিষ্ঠার জন্য দায়িত্ব, স্বাধীন কোচ রাজ্য প্রতিষ্ঠার জন্য দায়িত্ব নিয়েছিলেন। তো এভাবেই হচ্ছে ধীরে ধীরে আজকের কোচবিহার তৈরি হয়। শেষের দিকে দেখো, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, প্রাচীন ধ্বংসাবশেষের মধ্যে গোসানিমারী রাজপাট ভীষণ ইম্পর্টেন্ট, এটা সম্পর্কে একটু পড়বে। বানেশ্বরের শিব মন্দির কোচবিহারের প্রাসাদে উল্লেখ করা যেতে পারে। এটি ঐতিহ্যগতভাবে বিশ্বাস করা হয় যে দিনহাটা থানার পশ্চিমে 13 কিলোমিটার দূরে গোসানিমারী গ্রামের রাজপাটের বিশাল ঢিবিটি খেন রাজাদের প্রাচীন রাজধানী কামতাপুরের স্থানকে চিহ্নিত করে।
এবার তোমরা রাজাদের লিস্ট পেয়ে যাচ্ছ, কে কত সাল থেকে কত সাল পর্যন্ত রাজা ছিলেন কোচবিহারের, সেই লিস্টটাও এখানে রয়েছে। আশা করি এই নোটসগুলো তোমাদের কাজে লাগবে। যদি তোমরা এই নোটগুলো পারচেস করো আমার কাছ থেকে, তাহলে কোচবিহার সম্পর্কে তোমরা অনেক তথ্য পেয়ে যাবে। ব্যাপারটা হলো যে এখানে দেখো শেষে বলা আছে 1 জানুয়ারি 1950 সাল থেকে কোচবিহার পশ্চিমবঙ্গের জেলায় পরিণত হয়। তো সমস্ত ইতিহাসটাই কোচবিহারের এখানে রয়েছে। এছাড়াও কোচবিহারের অন্যান্য যে সমস্ত নোটসগুলো তোমরা পাবে সেগুলো হলো কোচবিহারের সমস্ত ব্লকের বিডিওর নাম, সমস্ত এসডিও অফিসের মানে সাবডিভিশনের এসডিওদের নাম, সমস্ত ব্লকের সিডিপিওদের নাম, ডিপিওর নাম, এমএলএদের নাম, এমপির নাম, সেটার একটা লিস্ট রয়েছে। কোচবিহারের কৃষি, শিল্প, বাণিজ্য, ভূপ্রকৃতি, নদনদী, এই সমস্ত যে বিষয়গুলো রয়েছে, প্রসিদ্ধ স্থান, সেগুলো নিয়েও নোটস রয়েছে। কোচবিহারের পঞ্চায়েত সমিতি নিয়ে, জেলা পরিষদ নিয়ে নোটস রয়েছে। এরকম কোচবিহার এর উপরে বেশ করে প্রায় 6 থেকে 7 নোটস রয়েছে। গায়ত্রী দেবী, সুনীতি দেবী সম্পর্কে পড়তে হবে তোমাদের, পঞ্চানন বর্মা সম্পর্কে পড়তে হবে, বীর চিলা রায় সম্পর্কে পড়তে হবে, যেগুলোর নোটস তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে। এগুলোর সোর্স হচ্ছে উইকিপিডিয়া, তোমরা জানো অনেকেই। কোচবিহারের সমস্ত নোটস যে বিষয়গুলো রয়েছে কোচবিহারের, সবগুলো বিষয়ের নোটস তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে। এছাড়া হচ্ছে আইসিডিএসের এই ওয়ার্কার বা হেল্পার পদের জন্য যে সমস্ত অন্যান্য বিষয়গুলো অঙ্গনওয়াড়ির সঙ্গে সম্পর্কিত অথবা জেনারেল নলেজ যেগুলো দরকার, শিশুদের ভ্যাকসিন, গর্ভবতী মহিলাদের সম্পর্কে, শিশুদের শিক্ষা সম্পর্কে সমস্ত তথ্যই হচ্ছে তোমরা আমার নোটসগুলো থেকে পেয়ে যাবে। এবং সেটাও খুব অল্প মূল্যে, মাত্র 300 টাকা তোমাদের পে করতে হবে। যদি নিতে হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, এবং সেটাও খুব তাড়াতাড়ি, কারণ যত দেরি করবে তত পিছিয়ে পড়বে। কারণ অলরেডি প্রায় 150 জন আমার কাছ থেকে নোট পারচেস করে নিয়েছে, তারা কিন্তু অনেকটা এগিয়ে গেছে। সেই যেদিন রেজাল্ট দিয়েছে সেদিন থেকে অনেকে যোগাযোগ করে তারা আমার কাছ থেকে নোটগুলো পারচেস করছে এবং এখনও করে যাচ্ছে অনেকেই। তো আর দেরি নয়, যদি পড়াশোনা করে চাকরিটা পেতে হয় তাহলে অবশ্যই তোমাদের এই নোটগুলোর দরকার রয়েছে। ধন্যবাদ।